ক্রিকেট মাঠে প্রতিদিনই তৈরি হয় অসংখ্য রেকর্ড। কোনো রেকর্ড আমাদের নজরে আসে, কোনোটা রয়ে যায় নজরের বাইরে। আজকের ভিডিওতে জানাবো আন্তর্জাতিক ক্রিকেটের কিছু অপ্রত্যাশিত রেকর্ড সম্পর্কে। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সর্বাধিক শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন সানাদ জয়সুরিয়া। 34 বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। বিশ্ব ক্রিকেটে দ্য ওয়াল বললেই মনে পড়ে একটি নাম, তিনি রাহুল দ্রাবিড়। কিন্তু যে রাহুলকে প্যাভিলিয়নে ফেরাতে কালঘাম ছুটে যেত তাবড় তাবড় বোলারদের, সেই দ্রাবিড়ের ঝুলিতেই আছে টেস্ট ক্রিকেটে সর্বাধিকবার বোল্ড হওয়ার রেকর্ড। টেস্ট ক্যারিয়ারে 54 বার বোল্ড হয়েছেন দ্রাবিড়। শততম টেস্টে সেঞ্চুরি করা প্রতি ব্যাটারেরই স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন বাস্তব হয়নি ইংলিশ ক্রিকেটার অ্যালিস্টার কুকের। নিজের শততম টেস্টে শূন্য করে প্যাভিলিয়নে ফেরেন কুক। এটিকে গোল্ডেন ডাকেন সেঞ্চুরি টেস্ট বলা হয়। ওডিআই ক্রিকেটে দীর্ঘতম এই ওভারের রেকর্ড আছে মোহাম্মদ সামির দখলে। এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 17 বলে একটি ওভার শেষ করেছিলেন সামি। তার ওভারে ছিল 7টি ওয়াইড এবং 4টি নো বল। বিশ্ব ক্রিকেটে মর্যাদা আদায়কারী নাম কার্টলি অ্যামব্রোস। টেস্টে 405 উইকেটের মালিক, একটা সময় ত্রাস ছিলেন তাবড় তাবড় ব্যাটারেরও। কিন্তু অবাক করার মতো হলেও টেস্ট ক্রিকেটে একটি ওভারে সর্বাধিক নো বল করার রেকর্ড আছে অ্যামব্রোসের দখলেই। 1993 সালে পার্থে একটি ওভারে 9টি নো বল করেন অ্যামব্রোস, 15 বলে শেষ করেন ওভারটি।